রাজধানীর ধানমন্ডিতে জোড়া ঘটনায় মূল সন্দেহভাজন গৃহকর্মী নাহিদা আক্তার সুরভি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে পুলিশ জানায় রবিবার রাতে রাজধানীর আগারগাঁও থেকে নাহিদাকে আটক করে শেরে থানার পুলিশ পরে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করতে অভিযান চলছে এ নিয়ে ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ গত শুক্রবার রাতে ধানমন্ডির আটাশ নম্বর সড়কের বহুতল ভবন থেকে এক বৃদ্ধা ও তার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয় তাদের দুজনকেই গলা কেটে হত্যা করা হয় তার সম্পৃক্ততা আছে বললে প্রতীয়মান হয় প্রাথমিকভাবে তবে এই ঘটনায় আর কারা যুক্ত ছিল কিভাবে ঘটনাটি ঘটেছে ঘটনার মোটিভ কি ছিল সেই ব্যাপারে আমরা কাজ করছি রাতে আমরা আরও কয়েকটা জায়গায় অভিযান করব এবং পরবর্তীতে আপনাদেরকে আরও ডিটেল বলতে পারব বলে আমরা আশা করছি